নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইস ডে ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য ফর্ম ফিল করে থাকেন এবং দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করে থাকেন তাহলে আপনাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে নাকি আপনাদের ফর্মটা সরকারের কাছে জমা পড়েছে অর্থাৎ রিসিভ হয়েছে সেটা কিন্তু এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল করেছেন এবং ফর্ম জমা দিয়েছেন তাদের প্রত্যেকের মোবাইলে একটা করে এস এম পাঠানো হচ্ছে এবং যে এস এম কিন্তু জানানো হয়েছে যে বর্তমানে আপনাদের এই অ্যাপ্লিকেশানটা সরকারের কাছে জমা পড়ে গেছে তো কি ধরনের এস এমএস এসছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাব তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বন্ধুরা আপনারা ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারেই কিন্তু এই এস পাঠানো হবে তো বন্ধুরা কী ধরনের এস এম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে পাঠানো হচ্ছে সেটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিও নিজে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে আপনারা স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই যদি মেসেজটা আপনাদের কাছে এসে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে বর্তমানে আপনি যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটা ফিল করে জমা দিয়েছিলেন সেটা কিন্তু আধিকারিকদের কাছে জমা পড়েছে অর্থাৎ সরকারি অফিসে কিন্তু জমা পড়ে গেছে সেই জন্যই কিন্তু আপনাকে এই মেসেজটা পাঠানো হয়েছে আর এক্ষেত্রে আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানটা খুব শীঘ্রই হবে এবং আপনার বাদ যাওয়ার সম্ভাবনাটা খুবই কম রয়েছে তো দেখুন বন্ধুরা এখানে কী কী বলা হয়েছে সেটা আমরা এবারে জেনে নেব দেখুন এখানে বলা হয়েছে ইউর লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন ইজ রিসিভড উইথ অ্যাপ্লিকেশন আইডি আর এখানে কিন্তু একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ যে ব্যক্তিকে এই মেসেজটা পাঠানো হয়েছে তাকে কিন্তু একটা আইডি নাম্বারও পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখুন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনাকে বুঝতে হবে যে যদি আপনার মোবাইলে এই মেসেজটা চলে আসে তাহলে আপনাকে এটা অবশ্যই জানতে হবে যে আপনি যে ফর্মটা ফিল করে জমা দিয়েছিলেন সেটা কিন্তু জমা পড়ে গেছে আপনার পঞ্চায়েতে বা বিডিও অফিসে কিন্তু জমা পড়ে গেছে এবং সেখান থেকে কিন্তু খুব শীঘ্রই আপনার এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পাঠানো হবে তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যাদের যাদের কাছে এই মেসেজটা এখনও পর্যন্ত আসেননি তারা কি বুঝবেন বন্ধুরা বর্তমানে এই মেসেজটা কিন্তু তাদেরকেই পাঠানো হচ্ছে যারা ফর্ম ফিল করার সময় আপনাদের মোবাইল নাম্বারটা ফর্মে দিয়েছিলেন আর যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইলেই কিন্তু এই ম্যাসেজটা পাঠানো হচ্ছে আপনার ফর্ম জমা করার কিছুদিন পর থেকে তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে যদি আপনার মোবাইলে এই নাম্বারটা না আসে বা এই মেসেজটা যদি না আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখনো পর্যন্ত আপনার যে আবেদনপত্রটা সেটা হয়তো জমা পড়েনি অর্থাৎ সরকারি আধিকারিকদের কাছে বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কিন্তু এই যে দপ্তর সেখানে কিন্তু এখনো পর্যন্ত এই যে ফর্মটা অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল করেছেন সেটা কিন্তু জমা পড়েনি যার জন্য কিন্তু আপনাকে এই এস এম এসটা পাঠানো হয়নি অর্থাৎ এই এস এম এসটা পাঠানোর একটাই মানে হলো যে আপনার ফর্মটা জমা পড়েছে এবং আপনারটা এনরোলমেন্ট হচ্ছে অর্থাৎ বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে তো বন্ধুরা যদি আপনাদের মোবাইলে এই ধরনের কোনো মেসেজ না আসে তাহলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে হয়তো কিছুদিন পরে আপনাদের রেজিস্টারটা হয়ে যাবে বা এনরোলমেন্ট হয়ে যাবে এবং তারপরে আপনাকে কিন্তু মেসেজটা পাঠানো হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বর্তমানে আপনার মোবাইলে এই ধরনের কোনো মেসেজ এসছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ